কামারহাটি বিধানসভার মাননীয় বিধায়ক মদন মিত্র আজ ভবানীপুরের নিজে ডিজের ভূমিকায় থেকে খেলা হবে দিবসের সূচনা করেন এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, আমরা যেটা করি দিলীপ ঘোষ সেটাকেই অনুকরণ করেন। পাশাপাশি তিনি বলেন, 2024-এ মমতা ব্যানার্জি আসছে, গোটা ভারতবর্ষ জুড়েই খেলা হবে। আর কি বললেন তিনি 24 hours TV-র মুখোমুখি হয়ে দেখাবো আপনাদের। ওটা আমি যা করি তার পরের দিনও করে, তৃণমূল যা করে বিজেপি তাকে ফলো করে, ওদের বলে কপি ক্যাট, ক্যাট কপি বলে, কপি ক্যাট। এরপর কে এরপরে বেরোচ্ছে ইন্ডিয়া কি ওনা, ইন্ডিয়া ওনা ওনা বেটিয়া, ইন্ডিয়া ওনা বেটিয়া, এর উপরেও বেরোচ্ছে। ভারতে নিজের মেয়েকে চায়, এখন আর বাংলা নিজের মেয়ে নয়, ভারত নিজের মেয়েকে চায়, আমরা সেই দিকে করছি। সব সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব নেতার সেরা বাংলার নয়, ভারতের তুমি মমতা, সেই গান গেয়ে গে ঘুরে বেড়াচ্ছে জনতা। আসলে ফুটপাতে যে শিশুরা থাকে, বাচ্চারা থাকে, তারা বলছে আমরাও খেলবো। তো ফুটপাতের আশেপাশে বাড়িতে মাঠ সব দখল হয়ে গেছে, বাড়ির ছাদ অবধি দখল। ত্রিপুরা, ভারতবর্ষের বহু জায়গায় খালি তৃণমূল খেলছে। তো এখন এই ফুটপাতের অনেক বাচ্চা আছে, গরিব বাচ্চা আছে, তারা বলছে আমরাও খেলবো। তো এই জন্য ফুটপাতে ফুটবল, কিন্তু এমনি করিনি। তার সঙ্গে আমাদের একটা কোম্পানি স্পন্সর করেছে, 500 বাচ্চাকে দুধ আর বিস্কিট ভবানীপুর ইউথ ফোরাম থেকে দেওয়া হচ্ছে, জন্টুর উদ্যোগে দুধ আর বিস্কিট দেওয়া হচ্ছে বাচ্চাদের। এ খেলতে হবে, তো খেলা হবে, খেলা হবে, খেলা জিমে হবে, খেলা রাস্তায় হবে, খেলা মাঠে হবে। এবার ফাইনাল, এবার ফাইনাল একেবারে প্রহ্লাদের ভূমিকায়, হিরণ্যকশিপু নয়। ভালো লাগলো, মেয়েরা ছেলেরা এই যে ডিস্কোয়ে যায় নাচে শুনেছি, এখন বুঝলাম কেন নাচে, কারণ আমারও নাচতে ইচ্ছে করছিল, আমি একটু নেচে দিলাম, খেলা হবে, খেলা হবে। অসাধারণ, অসাধারণ কমিটি, এবং এই ধরনের কমিটি যেভাবে করা হয়েছে, আমি মনে করি প্রচুর হোমওয়ার্ক করা হয়েছে, ওয়ার্কআউট করা হয়েছে, এবং বাছাই করে কমিটি হয়েছে, এবং যারা এসছেন তারা প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন, এবং দল যেভাবে রদবদল করছে, আমার মনে হয় যে দল প্রতি মুহূর্তে আরও নতুন রক্ত সঞ্চারিত হচ্ছে। দেখুন একটা কথা বলি, এই যে সারা পৃথিবী, ভারতবর্ষ, বাংলা, এই এত বড় বড় জায়গায় খেলা হলে একটা দুটো হতে পারে। আমি দেখেছি, আমি ওই যে ভোলা যে কালকে আমি দেখেছি তাকে সজলে, ওখানে বিজেপিতে গিয়েছিল, তো তাকে আজকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হয়েছে। নিশ্চয়ই পার্টির কোনো কিছু না ভেবে তো পার্টি করেনি, এখন কেন করেছে না করেছে এই নিয়ে আমি এইটুকুনি বুঝি যে পার্টি যেটা করেছে আমি সেটাকেই সমর্থন করি, তবে কেন করেছে কি করেছে আমি না জেনে বলতে পারবো না। তবে এইটুকুনি আমি বলতে পারি, সার্বিকভাবে যে রদবদল হয়েছে সংগঠনে, বিশেষ করে তাপসের মতো ছেলে বহুদিন বাদে নর্থ কলকাতার প্রেসিডেন্ট হয়েছে, এই ধরনের ব্যাপারে আমি খুব খুশি, এবং আই রিয়েলি কংগ্রাচুলেট মাই লিডার অ্যান্ড ইউথ লিডার অভিষেক ব্যানার্জি অ্যান্ড অলসো দি জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া। আমি তো খেলতে চাই, আমাকে আমি তো খেলতেই চাই, কারণ আমাদের আর জায়গা হচ্ছে না। তা কী হবে, বিজেপির অফিসে লোকজন নাই, কিছু নাই, কেউ আসে না, নাড্ডাও আসে না, চাড্ডাও আসে না, হ্যাঁ, তারপরে কৈলাস বিজয়বর্গীয় আর আসে না, হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়া ময় একটি কথা। তো বেস্ট খেলা হচ্ছে বিজেপির অফিসে, তো ওরা যদি না দেয় তাহলে একদিন সেন্ট্রাল এভিনিউতে, তবে পার্টি অ্যালাউ করবে না, রুলিং পার্টি তো, কিন্তু যেরকম আমি একটা কথা বলছি, রুলিং পার্টি অ্যালাউ করবে না, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট ম্যাটার, ল অ্যান্ড অর্ডার ওই যদি স্টেট ম্যাটার হয় তাহলে বিজেপির নেতারা আইন ভাঙলে তাদের তুলতে কেন্দ্রীয় পুলিশ হস্তক্ষেপ করছে কেন? যদি রাজ্যের হাতে আইন শৃঙ্খলা থাকে প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশকেও গ্রেপ্তার করতে হবে।